পাহাড়ের উঁচু জমিতে সারি সারি তুত গাছ, বাগানে স্বল্প পরিচর্যাতেই বেড়ে উঠছে গাছগুলো। 90-এর দশকে পার্বত্য জেলা রাঙামাটিতে পরীক্ষামূলকভাবে রেশম উৎপাদন শুরু করে রেশম উন্নয়ন বোর্ড। তবে সে সময় কয়েকজন উদ্যোক্তা ছাড়া তেমন কারো কাছ থেকে সাড়া মেলেনি। 2018 সালে আবারও 5 বছরের প্রকল্প গ্রহণ করে সরকার। দ্বিতীয় দফায় অনেক উদ্যোক্তার কাছ থেকেই সাড়া মেলে। এরই মধ্যে 26 একর জমিতে তুত গাছের বাগান তৈরি করে প্রশিক্ষণও নিয়েছেন তারা। অনাবাদি পাহাড় ও সড়কের পাশেও রোপণ করা হচ্ছে এই গাছ। উদ্যোক্তারা জানান, রেশম সুতা উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন তারা। 20 থেকে 30 বছর আগের থেকেই আমি শুরু করছি এই কাজটা। 3টে মেয়ে 1টা ছেলে, তাদের লেখাপড়াও শেষ করছি এবং আমার সংসারও আমি ভালোভাবে উন্নতিভাবে এই পর্যন্ত চালাই যাইতেছি। খরচ বাদ দিয়া 50-60 হাজার টাকা ইনকাম করতে পারি। গরম পানিতে দিলে এই গুটিগুলো সুতোর মুখ বাইরে, তখন ওখানে রিলিং মেশিন আছে, রিলিং মেশিনে সুতাটা ধরা দিবে, মেশিনে সুতাটা নিয়ে নেয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? তবে সম্প্রতি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বিপাকে পড়েছেন বলে জানান নতুন উদ্যোক্তারা। মাঝপথে এসে আমাদের প্রকল্পটা আটকে গেছে। এখন সরকার যদি আমাদের প্রকল্পটা আবার চালু করে, আমরা আবার স্বাবলম্বী হতে পারব। দেশে রেশম উৎপাদন বাড়াতে পারলে কমবে আমদানি নির্ভরতা, তাই প্রকল্পটি আবারও চালু করার তাগিদ সদ্য শেষ হওয়া প্রকল্প পরিচালকের। আমাদের একটি প্রকল্প শেষ হয়েছে, এটা যদি দ্বিতীয় পর্যায়ে দেওয়া যায় তাহলে অনুমোদন করা সম্ভব হয়, তাহলে আমাদের এই চাষ আরো বেগবান হবে এবং দেশীয় চাহিদা পূরণ করা সম্ভব হবে। রাঙামাটির 7 উপজেলায় প্রায় 1500 উদ্যোক্তা রেশম চাষের সঙ্গে সম্পৃক্ত। চলতি বছর জেলায় 6.27 মেট্রিক টন রেশম সুতা উৎপাদন হয়েছে, আর বার্ষিক বাণিজ্য হয় 2.5 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি।